সিনেমা জগতের সাথে অনেকবারই মিলেমিশে একাকার হয়েছে ক্রিকেট। বলিউডের নায়িকারা অনেক ক্রিকেটারের হৃদয়ে ঠাঁই পেয়েছেন, সংসারও করেছেন। তবে এই দুজনের মতো প্রেমের এত আলোচনা ও বিতর্কের এমন তুমুল ঝড় আর কেউই তুলতে পারেননি। বলছি ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ডিপ রিচার্ডস আর বলিউড অভিনেত্রী নীনা গুপ্তের কথা। আধুনিক ক্রিকেটে ব্যাটিংয়ের সংজ্ঞা গুড়িয়ে দিয়েছিলেন তিনি। বিশ্বের যে কোনো বোলারের জন্যই তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। অথচ সেই ডিপকে সরাসরি বোল্ড করেছিলেন এক ভারতীয় নারী। না, মাঠে নয়, ডিপ বোল্ড হয়েছিলেন হৃদয়ের 22 গজে। সিনেমা পড়ার খোঁজখবর যারা রাখেন তাদের কাছে এই নামটা খুবই পরিচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন বাধাই হোক খ্যাত সেই নারী যিনি নিজের বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। তখন 80-এর দশক, ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ডিপ রিচার্ডস বিবাহিত ছিলেন, কিন্তু স্ত্রী মিরিয়ামের সাথে আলাদা থাকতেন। তখন তার জীবনে আসেন নীনা গুপ্তা। দুজনের মনের আদান প্রদান হয়। অল্প সময়ে দুজন এত কাছাকাছি চলে আসেন যে নীনা সন্তান সম্ভবা হন। সেই মেয়েটি হলেন মাসাবা। মাসাবা খুবই প্রতিভাবান একজন ফ্যাশন ডিজাইনার। অনেকের মতে তিনি নিজের জায়গায় সময়ের সেরা। তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রির ডিপ রিচার্ডসন। মাসাবা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও উদ্যোক্তা মধু ম্যান্টেনা ভার্মাকে বিয়ে করেন 2015 সালে। ছাড়াছাড়ি হয় 2018 সালে। যদিও ডিপ এই সন্তান চাননি, নীনা অনেকটা জোর করেই সন্তানকে নিজের শরীরে বড় হতে দেন। একটা সময় ডিপ আলাদা হয়ে যান নীনার কাছ থেকে। তাদের সম্পর্কে পূর্ণতা আসেনি, যদিও দুজনের সম্পর্ক কখনোই গোপন ছিল না। ক্রিকেটার কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জানত। এমনকি প্রথম জীবনে মাসাবাকে সন্তানের স্বীকৃতি ডিপ রিচার্ডস তাকে দেননি। নীনারও অনেক কঠিন সময় কাটাতে হয়েছে। সিঙ্গেল মাদারকে সিনেমায় নিলে দর্শকদের মধ্যে বাজে প্রতিক্রিয়া তৈরি করতে পারে ভেবেই পরিচালকরা তাকে খুব একটা অভিনয়ের অফার দিতেন না। মুম্বাই মিররে দেয়া এক সাক্ষাৎকারে একবার নীনা আক্ষেপ করে বলেছিলেন, আমার হয়তো বিয়ে না করে বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। নীনার জীবন অবশ্য থেমে থাকেনি, যদিও লম্বা সময় তিনি সঙ্গীহীন জীবন কাটিয়েছেন। পরবর্তীতে 2008 সালের 15ই জুলাই দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও PwC ইন্ডিয়ার অংশীদার বিবেক মেহরাকে যুক্তরাষ্ট্রে বিয়ে করেন তিনি। ডিপ পরে ফিরে গিয়েছিলেন স্ত্রী মিরিয়ামের কাছে। যদিও সন্তান মাসাবাকে স্বীকার করেন তিনি, সন্তান ও সন্তানের মায়ের সাথে তার বোঝাপড়াটা এখন বেশ জুতসই।